নমস্কার বন্ধুরা আরও একবার বোম্বাই এডুকেশনে সকলকে স্বাগত বন্ধুরা এর আগে আমরা আপডেট পেয়েছিলাম যে এক তারিখে আপার প্রাইমারি কেসটিকে লিস্টেড করা হবে এই রকমই একটি অর্ডারও প্রকাশ করা হয়েছিল এবং সেই কথা মতো আজকে এক তারিখের একটি লিস্ট প্রকাশ পেয়ে গেছে এবং সেখানে আমরা দেখবো যে আপার প্রাইমারি কেসটিকে লিস্টেড করা হয়েছে কিনা এবং সেটিকে কত নম্বর কোর্টে কত নম্বর সিরিয়ালে আছে সেটা আমরা দেখে নেব তো এখানে আমাদের পিডিএফটি ডাউনলোড হয়ে গেছে আমরা সরাসরি এখানে নাইন ফাইভ এই কেসটিকে সার্চ করে দেখে নেব এই কেসটি কত নম্বর কোর্টে আছে এবং কত নম্বর সিরিয়ালে আছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি দেখুন কেসটিকে লিস্টেড করা হয়েছে এবং এটিকে এক নম্বর সিরিয়ালে রাখা হয়েছে এবং এখানে বলা হয়েছে দুটো তিরিশ মিনিট থেকে এর হেয়ারিং হবে এবং এই কেসটিকে পাঁচ নম্বর কোর্টে রাখা হয়েছে দেখুন এটা ফার্স্ট সেপ্টেম্বর এই কেসের একটি শুনানি হতে চলেছে এবং এটিকে পাঁচ নম্বর কোর্টে এক নম্বর সিরিয়ালে রাখা হয়েছে এবং এখানে একটি সংশয় হচ্ছে কলকাতা হাইকোর্টের একজন বিশিষ্ট আইনজীবী মারা গেছেন তো ওনার শোকসভা পালন হবে এই এক তারিখে এরকমই একটি খবর ছিল পরে খবর পাওয়া যাচ্ছে এই সেবা নাকি শুক্রবার সেকেন্ড হাফে হতে পারে তো সকলেই পজিটিভ থাকুন এবং আশা রাখুন যে এক তারিখে এই মামলার আবারও হেয়ারিং হচ্ছে এবং এর সঙ্গে যুক্ত আছে ফাইভ যে কেসটি ছিল সেই কেসটিও কিন্তু এর সঙ্গেই আছে অর্থাৎ পাঁচ নম্বর কোটে এক নম্বর সিরিয়ালে এই কেসটি আছে এবং এর একটি হেয়ারিং হতে চলেছে এক তারিখে